খাগড়াছড়ি দিঘিনালাত সেনাবাহিনীর লাইটেনিং টুয়েলভের রেজিমেন্টাল পতাকা প্রদান 2018 অনুষ্ঠিত হয়ে আজ এ বেনে দিঘিনালা উপজেলা সেনাবাহিনীর অ্যাডহক ফরমেশন ট্রেনিং রিক্রুট সেন্টারত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার। এ সময় অন্যান্যদের মাঝে প্যারেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল গোলাম আজম, প্যারেড অ্যাডজুয়েন্টেড লেফটেন্যান্ট নাবিদ বিন জামান সহ সামরিক বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাও উপস্থিত আছিল। এছাড়াও অনুষ্ঠানত খাগড়াছড়ি 298 নং সংসদীয় আসনের সাবেক এমপি যতীন্দ্রলাল ত্রিপুরা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম সহ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা চেয়ারম্যান উপস্থিত আছিল। এর আগে ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠত লাইটেনিং টুয়েলভের রেজিমেন্টাল কালার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডের সালাম গ্রহণ করে অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার। Dex News, C Plus TV. এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।